বান্দরবানে থানচিতে ব্যাংক ডাকাতি ও হামলার ঘটনায় সন্দেহভাজন আরও দুই কেএনএফ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুর আড়াইটার দিকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোসেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা হলেন বান্দরবান সদরের 4 নম্বর শিওয়ালুক ইউপি 6 নম্বর ওয়ার্ড ফারুকপাড়া এলাকার লালটুয়ান বমের ছেলে টাইসন বম ও সানকিম বমের ছেলে ভানখালিয়ান বম। আদালতে জিআরও বিশ্বজিৎ সিংহ জানান, ব্যাংক ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে আদালতে হাজির করা হলে বিচারকের আদেশে কারাগারে পাঠানো হয়। এ মামলায় এর আগে 65 জনকে কারাগারে পাঠানো হয়। আদালতের পুলিশ উপপরিদর্শক পিএল পালিত জাগো নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রঙ।